হ্যালো সালা কালা টিকাদল আমাকে তুমি একটু আশ্রয় দাও বাবা। হ্যাঁ মাঝে আমি তোকে আশ্রয় দিলে তোর কোনো বলবে রে মাঝে। তুই আমার মাইজি আছিস, লড়কা আমার বাপজি আছে, আমার বাপজি কো আমার পাশ দে। আমার বাবজি কো আমার পাশ দে। হম তোহাকে একটু পরীক্ষা করলাম রে ভাইজি, তোর বহুত মহব্বত হে রে ভাইজি। বাহ বাহ, এসা খুবসুরত লড়কা হম কবি নেই দেখা, একেবারে রাজপুত্র রে ভাইজি, একেবারে রাজপুত্র। কাহার চাপিয়া কাহার মাঙ্গিয়া টান টানিয়া কাহারে কে হুয়া বাবুজি, চলে আরে মাঝে আমার সঙ্গে চলি আয়। না আপা, আমি এই বনমাঝে থাকবো। ঠিক আছে রে মাঝে, ঠিক আছে, আমি এই বনমাঝে তোকে লতা পাতা দিয়ে কুঠির একটা ঘর বানিয়ে দেব। চল রে মাঝে, তাই চলো আপা। ঠিক আছে রে মাঝে, চল। আমার নিদারুণ Thank you.
জানো হোসা মনে দুঃখ কোনারে Yeah.
এই জঙ্গলা পশু ও পাখি সকলে থাকি ও সাকি, এই জঙ্গলা পশু ও পাখি সকলে থাকি ও সাকি, তোমায় রেখে যাই আমি
বাচ্চা বাচ্চা। হ্যাঁ রে মাইজি, তোমার কি বড় সাহস আছে রে মাইজি। হে মাইজি, জীবনে বহুত নারী দেখেছি রে মাইজি, লেখেন তোমার মতো ইতনা সাহসী লড়কি আম কবি নেই দেখা রে মাইজি। হে মাইজি, চল হাম তোহাকে কুঠির ঘর হাম বাড়িতে রাখি দেগা, চল রে মাইজি তোহা গাড়ে যাও এহরে। কত জায়গায় ঘুরে এলাম, কত বন জঙ্গল গেলাম, কিন্তু কোনো ফুল তো পেলাম না। ফুল যদি না পাই তাহলে কি করে আমি মালা গাঁথব, আর কেমন করেই বা বাদশার দরবারে আমি কি আসবো? বুঝতে পারছি না কোথায় যাব কি করব। ফুলের মালা যদি আমি না নিতে পারি তাহলে আমি পয়সা কোথায় পাবো? আমার খাওয়া কোথেকে হবে? শোনে শোনে ও হে মাসি গো, ও মাসি বলে যায় না রে গায়ব, মাসি মাসি গো। নিরাশাহী হইয়া মাসি গো, ও মাসি বাড়ি গোয়া, মাসি মাসি গো। কে গো তুমি বাচ্চা, আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বন্ধু নেই, তুমি কেন আমাকে মাসি বলে ডাকছো? ও তুমি আমা ধরবে মাসি গো, ও মাসি পরদার দাজা করবে মাসি মাসি গো। তুমি তুমি আমাকে খুলে বলো, আমি কেমন করে তোমার মাসি হলাম? তুমি বলো মাসিমা, আজ থেকে তুমি আমার ধর্মের মাসি। মাসিমা গো, আমাকে দয়া করে একটু আশ্রয় দাও মাসিমা। না না বাচ্চা, তোমাকে আমি আশ্রয় কি করে দেব বলো? আমি নিজেই খেতে পাই না, তোমাকে আমি খেতে দেব কি পড়তে দেব কি? তুমি বলো মাসিমা গো, আমাদের খাওয়া পড়া নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আচ্ছা বলো তোমার কোলে কে? মাসিমা উনি আমার দাদা হয়। তোমার দাদা? হ্যাঁ মাসিমা। কিন্তু বাচ্চা, আমি কি করে তোমাকে খেতে পড়তে দেব? আমার কাছে তো কিচ্ছু নেই। এটা বিক্রি করে অনেক টাকা হবে, এটা বিক্রি করে সেই টাকা দিয়ে তুমি বাজার সদা সবকিছু নিয়ে এসো। ঠিক আছে মাসিমা। হ্যাঁ বলো, এখানে কি কোনো স্কুল আছে? আছে স্যার, কাছের ভালো স্কুল আছে। আচ্ছা মাসিমা, তুমি আমার দাদাকে সেই স্কুলে ভর্তি করে দেবে। ঠিক আছে তাই হবে। এ বাচ্চা, আমার ঘরে কিছু পান্তা আছে, চলো আগে তুমি খেয়ে নেবে, এসো আমার সঙ্গে। তাই চলো মাসিমা। হ্যাঁ এসো।